যুক্তরাষ্ট্রের নির্বাচিত জনপ্রতিনিধি, সিনেটর এবং কংগ্রেসম্যানদের সঙ্গে যোগাযোগ বাড়াতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকার ভার্জিনিয়ায় স্থানীয় আওয়ামী লীগের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি টাকার মাধ্যমে তাদের সঙ্গে সম্পর্ক গড়ছে, আপনারা নৈতিকতা আদর্শ দিয়ে সম্পর্ক গড়ে তুলুন। প্রধানমন্ত্রী প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, যারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় থাকেন সেখানে নির্বাচিত প্রতিনিধি আছে, সিনেটররা আছে, কংগ্রেসম্যানরা আছে, তাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে, বাংলাদেশ এবং আওয়ামী লীগ সম্পর্কে ইতিবাচক তথ্য তুলে ধরতে হবে তাদের কাছে। বিএনপি জামাত টাকা দিয়ে বিদেশিদের কিনে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নেতাকর্মীদের অর্থ দিয়ে নয়, নৈতিকতা আদর্শ দিয়ে বিদেশি নীতি নির্ধারণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান শেখ হাসিনা। সরকার প্রধান বলেন, খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী হবে না, আওয়ামী লীগ আর একবারও ক্ষমতায় যেতে পারবে না। এখন বিএনপি আর ক্ষমতায় যেতে পারে কি না দেখা যাক। এরপরই উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়াকে পাকিস্তানে চলে যাওয়ার স্লোগান দিতে থাকেন। এ সময় প্রধানমন্ত্রী মজার ছলে বলেন, ওনাকে পাকিস্তানও নেবে না। গত 17 সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। 22 সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনের ফাঁকে অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। 29 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার। আগামী 4 অক্টোবর ঢাকায় ফিরবেন তিনি। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।